আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ কাটলেট রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি একটা প্যানের মধ্যে পানি গরম করে এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি, আর এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে এর মধ্যে 5-6 টুকরা কাতলা মাছ দিয়েছি। আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন। এখন মাছটাকে ঢাকনা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে পানি থেকে উঠিয়ে নিব। আর এই পানির মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিব, আর এই পানিটা হচ্ছে ফিশ স্টক। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ব্রোকলি, ফুলকপি, গাজর আর আলু কেটে নিয়েছিলাম, সবগুলো একসাথে দিয়ে এটাকে অল্প আঁচে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করতে থাকবো। আর এর জন্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি। এখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যাদের বাচ্চা ছোট, মাত্র 6 মাস 7 মাস বয়স, তারা এগুলোকে আপনারা এমনি খাওয়াতে পারবেন ফিঙ্গার ফুড হিসেবে। এখন মাছগুলোকে আমি কাটা বেছে নিয়েছি, একদম ভালো করে কাটা ফেলে দিতে হবে যাতে বাচ্চারাও খেতে পারে। আর সবজিগুলো এখানে দিয়ে নিয়েছি, 2টা পাউরুটি, আমি 2 পিস পাউরুটি পানি দিয়ে ভিজিয়ে একদম ভালো করে পানি নিংড়ে নিয়েছিলাম। আর হচ্ছে একটা ডিম দিয়েছি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 7 মতো লবণ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ কাবাব মশলা, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লেবুর রস। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশানোর জন্য আমি এটা হাতেই করছি যাতে সবজিগুলো একদম ভর্তার মতো হয়ে যায় আর সব কিছু একসাথে মিশে যায়। এখানে আমি 2 টেবিল চামচ আটা ব্যবহার করেছি। আপনারা এখানে চালের গুঁড়া, ময়দা, বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখন মিশানো হয়ে গেলে এরকম করে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নাগেটের মতো একটা শেপ দিয়ে নিব, নিজেদের পছন্দ মতো। শেপ দেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি বিস্কুটের গুঁড়াতে কোটিং করে নিব। চেপে চেপে বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি টোস্টের গুঁড়া নিয়েছি। আপনারা এখানে যে ব্রেড ক্রাম ব্যবহার করতে পারেন। এখন আমি শ্যালো ফ্রাই করব, অল্প তেলে ভেজে নিব। আপনারা চাইলে এটাকে ডুবো তেলে ভেজে নিতে পারেন, অথবা চাইলে আপনারা এটাকে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রাখতে হবে। একটা পাশ বাদামি হয়ে আসলে উল্টে দিয়ে তারপর আরেকটা পাশও এরকম করে ভেজে নিতে হবে। 2টা পাশ যখন বাদামি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। আর আমি একটু সফট রাখছি যাতে একদম ছোট বাচ্চারাও এটা খেতে পারে। নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেলে গরম গরম সসের সাথে পরিবেশন করতে হবে। এটার স্মেল